راجعون
Sadaqallahul maulana al-azim wa sadaqa rasuluhun nabiyul habibul karim wa nahnu ala dhalika laminas syahidin wa syakirin maulaya salli wa sallim ala habibikal karim. Ahle baiti rasul sallallahu alaihi wasallam sharone 10 din byapi 17tam shahadate karbala mahapil पहला महरम होते 10 महरम 1444 हिजरी 31 जुलाई रविवार होते 9 अगस्त 2022 ख्रीष्टाब्द मंगलवार पर्यंत स्थान अमीर भंडार শরীফ পটিয়া চট্টগ্রাম আজকের এই প্রথম দিবসের দ্বিতীয় অধিবেশন এই অধিবেশনের সম্মানিত সভাপতি পীরে তরিকত শাহ সুফি আলহাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদুল আলম ফরিদুল আফসার শাহ আমির বান্ডারি দামাত বরকাতুল কুদসিয়া আজকের দিবসের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আইয়ুব বাবুল মাননীয় মেয়র পটিয়া পৌরসভা স্বাগত বক্তব্যের মধ্যে আছেন মাহফিলের 10 দিন ব্যাপী শাহাদে কারবালা মাহফিলের সম্মানিত চেয়ারম্যান পীরে তরিকত আলহাজ মাওলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ শামুর রশিদ শাহ আমির বান্ডারি দামাত বরকাতুল কুদসিয়া সম্মানিত অতিথি হিসাবে আছেন জনাব শেখ সাইফুল ইসলাম কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ড পটিয়া পৌরসভা জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন আজাদ কাউন্সিলর 3 নম্বর ওয়ার্ড পটিয়া পৌরসভা সম্মানিত মেহমান হিসাবে তশরিফ পরমা আছেন আওলাদে আমির পীরে তরিকত শাহ সুফি সৈয়দ সিরাজুল মুস্তাফা শাহ মিরি মদ্দাজিল্লুহুল আলী পীরে তরিকত আলহাজ মাওলানা শাহ সুফি সৈয়দ বদরুদ্দুজা শাহ আমিরি মদ্দাজিল্লুহুল আলী পীর জাদা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ নুরুল হুদা শাহ আমিরি মদ্দাজিল্লুহুল আলী আরও তশরিফ ফরমা আছেন অপরাপর আওলাদে আমির এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমরিয়া মল্লবাড়ি শাহেজা মসজিদের সম্মানিত সেক্রেটারি আলহাজ আমির হোসেন সাহেব সহ আজকে আলোচক হিসাবে উপস্থিত আছেন আল্লামা মুফতি ফরিদুল আলম রেজভী
আলোচক হিসাবে উপস্থিত আছেন মাওলানা শহীদুল হক নইমি আমিরি আলোচক হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা অধ্যক্ষ হাফেজ আহমদ আল কাদেরী মাদ্রাজিল্লুহুল আলী মঞ্চে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ সকলের পরিচয় আমি এই সীমিত আসরে উল্লেখ করতে পারতেছি না সকলের প্রতি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করছি উপস্থিত আমার সামনে আশিকের রসুল সুন্নি মুসলমান দরবারের প্রতিটি মঞ্জিলে তশরিফ ফরমা আওলাদে আমির মা বোনেরা আবাল বৃদ্ধ বনিতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছরের মতো এই বছরও পহেলা মহরম হতে দশ মহরম পর্যন্ত আমির বান্দার দরবার শরীফ এই বিশাল ময়দানে আমির ঔলিয়ার মাজার প্রাঙ্গণে আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে এ আজিম শান বরকতমণ্ডিত মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সবাই আল্লাহর দরবারে শুকর আদায় করে উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মহব্বতে প্রেমে ভালোবাসায় এই মাহফিলের প্রয়োজন আছে কি না কোরআন হাদিস রিসার্চ করলে গবেষণা করলে আমরা দেখতে পাই আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে যে মাহফিল হয় হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় এর পেছনে কোরআন হাদিসের যথেষ্ট ভিত্তি সার্থকতা সফলতা সুফল রয়েছে আলহামদুলিল্লাহ আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উম্মতে মুহাম্মদের জন্য এক বিরাট আজিম শান নিয়ামত হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস দশম হিজরতে আমার নবী জীবনের শেষ হজ হজ্জাতুল বিদা আদায় করেছেন এই হজ্জাতুল বিদা বিদায় হজ্জে আরফার ময়দানে এক বিশাল কেয়ামত পর্যন্তের জন্য এক স্মরণীয় মহামূল্যবান বক্তব্য আমার নবী প্রদান করেছেন ভাষণ প্রদান করেছেন সে ভাষণের মধ্যে আমার নবী বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নি তারাক্তু ফিকুম মা ইন আখাস্তুম বিহি লং তাদিল্লু কিতাব আল্লাহে ওয়া ইতরতি আহলা বাইতি ও কামা কওয়ালা আলাইহি সালাতু ওয়াসসালাম আমার নবী আরফার ময়দানে
বিদায় হজ্জের বাসনে উপস্থিত হুজ্জাজে কারাম জিয়ুফুর রহমান তাদেরকে খেতাব করে সম্বোধন করে আমার নবী বলেন এবং তাদের মাধ্যমে বলেন আমার এই বক্তব্য তোমরা যারা শ্রবণ করেছো যারা এই বক্তব্য শ্রবণ করনি এখানে উপস্থিত নাই তারা যেন অনুপস্থিত লোকদের কাছে এই বক্তব্য পৌঁছিয়ে দেয় কিয়ামত পর্যন্ত যত মানুষ যত আমার উম্মত আসবে সবার কাছে যেন এই বক্তব্য পৌঁছিয়ে দেয় লিউবাল্লিগিল শাহিদুল গায়েবা আমার নবী বলেছেন যেন যারা শাহেদ উপস্থিত আছেন তারা যেন যারা গায়েব অনুপস্থিত তাদের কাছে যেন এই বক্তব্য পৌঁছিয়ে দেয় সেই জন্য আমরা ওলামায়ে কেরাম আমার নবীর ওয়ারিস হিসাবে প্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব আমার নবীর সেই বিদায় হজ্জের বাসন যুগে 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 কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়ার জমিনে আসবে তাদের কাছে আমার নবীর বক্তব্য পৌঁছিয়ে দেওয়া আমরা আমার নবীর ওয়ারিস হিসাবে প্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব সবাই বলুন সুবহানাল্লাহ সেই দায়িত্ব আদায়ের জন্য আমরা আপনাদের সামনে আমার নবীর সেই বক্তব্য তুলে ধরছি এবং সেই বক্তব্যের মধ্যে কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য বিশাল সফলতা নিয়ামত রহমত বরকত রয়েছে সবাই বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেন ইয়া ইউহান্নাস হে মানব মণ্ডলী ইন্নি তরাকতু ফিকুম আমি তোমাদের মধ্যে রেখে গেলাম মা ইন তামাসাকতুম অথবা মা ইন আহাসতুম দুটো রাওয়ায়েত আছে মা ইন আহাসতুম যদি তোমরা এটাকে গ্রহণ করো আমি যা তোমাদের মধ্যে রেখে যাচ্ছি তা যদি তোমরা গ্রহণ করো আটকে ধরো লন তাদিল্লু তোমরা কখনো পথভ্রষ্ট হবে না হে মানব মণ্ডলী তোমাদের কাছে আমি এমন দুইটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যদি সেই দুইটি জিনিস মহব্বতের সাথে আন্তরিকতার সাথে ভক্তির সাথে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে আঁকড়ে ধরো গ্রহণ করো লং তাদিল্লু তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তাহলে আমরা পথভ্রষ্ট না হওয়ার জন্য কিয়ামত পর্যন্ত কিভাবে আমরা পথভ্রষ্ট না হব কিভাবে আমরা সঠিক পথে থাকব কিভাবে আমরা সিরাতুল মুস্তাকিমে থাকব সেটা রূপরেখা 1400 বছর আগে আমার নবী দিয়ে গেছেন সবাই বলুন সুবহানাল্লাহ আজ 1444 হিজরিতে এসে দশম হিজরিতে যে বক্তব্য দিয়েছেন 1444 হিজরি আরো প্রায় 1432 বছর পরে আমরা সেই বক্তব্য আপনাদের সামনে পেশ করছি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এইভাবে আমার নবীর সেই বক্তব্য চলমান থাকবে সবাই বলুন সুবহানাল্লাহ সেই দুটি জিনিস কি কিতাব আল্লাহে একটি হলো আল্লাহর কিতাব কোরআন শরীফ তোমরা যদি কোরআন শরীফকে আঁকড়ে ধরো কোরআন শরীফকে আঁকড়ে ধরো মানে কি শুধু কোরআন শরীফ ধরে রাখলে হবে না কোরআন শরীফকে আঁকড়ে ধরো মানে কোরআন শরীফ মোতাবেক আমল করো কোরআন শরীফে যে আদেশগুলো আছে সেগুলো পালন করো যে নিষেধগুলো আছে সেগুলো থেকে তোমরা বিরত থাকো
আমার আল্লাহ বলেন কোরআনে পাকের মধ্যে মা তাকুমু রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন কোরআনে পাকের মাধ্যমে আমার রাসূল যে আদেশ তোমাদেরকে দিয়েছেন নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য হজ করার জন্য যাকাত দেওয়ার জন্য ঈমান আনার জন্য তোমাদেরকে আদেশ দিয়েছেন আর কতগুলো নিষেধ তোমরা সুদ খাবে না ঘুষ খাবে না জুলুম করবে না অন্যায় করবে না মিথ্যা কথা বলবে না মিথ্যা সাক্ষ্য দিবে না গীবত করবে না সুগল হুরি করবে না এগুলো থেকে আমার নবী নিষেধ করেছেন কতগুলো বিষয় থেকে নিষেধ করেছেন আর কতগুলো কাজ করার জন্য বলেছেন আল্লাহ বলেন আমার নবী কোরআনে পাকের মাধ্যমে হে আমার বান্দা তোমাদেরকে যে কাজগুলো করার জন্য বলেছেন সেগুলো তোমরা করো যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো সুতরাং একটি হলো কিতাবুল্লাহ কোরআন শরীফ মোতাবেক আমল করা তো কোরআন শরীফ মোতাবেক আমল করার জন্য আমাদেরকে কোরআন শরীফ পড়তে হবে না আমার নবী আমাদেরকে পথভ্রষ্ট না হওয়ার জন্য কোরআন শরীফ দিয়ে গেছেন তো আমরা পথভ্রষ্ট না হওয়ার জন্য কোরআন শরীফ পড়তে হবে জানতে হবে বুঝতে হবে কোরআন মোতাবেক আমল করতে হবে তো এখানে কি শুধু আলেমদেরকে বলেছেন না সকল বান্দাকে বলেছেন এখানে আমরা প্রত্যেকে অন্তর্ভুক্ত আছি না কোরআন শিখার জন্য কোরআন শুধু কি আলেমে শিখবে শুধু মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করে শিখবে না স্কুলের ছাত্রকে শিখতে হবে কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রত্যেককে কোরআন শরীফ শিখতে হবে কোরআন প্রত্যেকের জন্য শুধু মাদ্রাসার ছাত্রর জন্য নয় মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ে কোরআন বুঝবে কোরআন মোতাবেক আমল করবে আর অপরাপর 100 জনের মধ্যে 5 জন মাদ্রাসায় পড়ে বাকি 95 জন মাদ্রাসায় পড়ে না তাহলে তারা কি কোরআন ত্যাগ করবে এখানে আমার নবী কি শুধু আলেমদেরকে কোরআন বলার জন্য কোরআন শেখার জন্য বলেছেন না সবাইকে তো আমরা যদি কোরআন মোতাবেক আমল করতে চাই কোরআন আমাদেরকে পড়তে হবে না তো যে কোরআন মোতাবেক আমাদেরকে আমল করতে হবে সেই কোরআন আমাদেরকে পড়তে হবে সেই জন্য কোরআন পড়া ফরজ আইন কিন্তু সেই ফরজকে আমরা 4 নম্বর 5 নম্বর রেখেছি আগে আমার বাংলা আগে আমার গণিত আগে আমার ইংরেজি আগে আমার সমাজ বিজ্ঞান এই সবগুলো পড়ে আগে স্কুল তারপর সময় পেলে আমি মাদ্রাসায় পড়ব বক্তব্যে পড়ব মক্তবে যাব কোরআন শরীফ পড়ব কোরআন শরীফকে আমরা 4 নম্বর 5 নম্বর রেখেছি সবাই বলুন নাউজুবিল্লাহ অথচ কোরআন শরীফকে রাখতে হবে আমাদেরকে 1 নম্বরে কোরআন শরীফকে রাখতে হবে আমাদেরকে 1 নম্বরে সে কোরআন শরীফকে আমরা রেখেছি 4 5 নম্বরে সবাই বলুন নাউজুবিল্লাহ আজকে আহলে বাইতের মাহফিল এই মাহফিল থেকে আপনারা শপথ গ্রহণ করবেন কোরআন শরীফকে সাইন ফাস নম্বরে নয় আপনারা কোরআন শরীফকে 1 নম্বর রাখবেন সবাই বলুন সুবহানাল্লাহ সবাই হাত তুলে বলুন তো কোরআন শরীফকে 1 নম্বর রাখবেন নি না কোরআন শরীফ 1 নম্বরে নিজে কোরআন পড়বেন কোরআন শিখবেন নিজের আহল আয়ালকে ছেলে মেয়েকে নিজের নাতি নিজের পতি নিজের আহল আয়াল সবাইকে কোরআন পড়াবেন সুতরাং এক নম্বরে কোরআন রাখতে হবে আমার নবী বলেন কিতাব আল্লাহ এক নম্বর কিতাবুল্লাহ দুই নম্বর ওয়াইতরতি আমার ইতরত আমার আওলাদে পাক সেটাকে আরো ব্যাখ্যা করে আমার নবী বলেন আহলা বাইতি আমার আহলে বাইতকে তোমরা গ্রহণ করো আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর কোরআন বুঝলাম
কোরআনের মধ্যে আল্লাহ 6666 আয়াত দিয়েছেন, সেই আয়াতগুলোর মধ্যে আমাদের জন্য কতগুলো আদেশ আছে, নামাজের কথা, হজের কথা, যাকাতের কথা, রোজার কথা বলেছেন, কতগুলো নিষেধ করেছেন, সেগুলো আমরা জানবো, পড়বো, বুঝবো। আহলে বাইত এটা কি? আমার নবী যে আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছেন, একটা কোরআন, একটা আহলে বাইত। আহলে বাইতের মাধ্যমে আমাদের ফায়দা কি? আমাদের কল্যাণ কি? আমাদের উপকার কি? যদি আপনারা কোরআন হাদিস রিসার্চ করেন তাহলে দেখবেন আহলে বাইত যেভাবে কোরআন আমাদের জন্য উপকারী, আমাদেরকে ফায়দা দেয়, জাহান্নামটাকে রক্ষা করে, সেইভাবে আহলে বাইত আমাদেরকে জাহান্নামটাকে রক্ষা করে। সবাই বলুন সুবহানাল্লাহ। কেননা আহলে বাইত না হলে আমরা প্রথমে এই পর্যন্ত কলমাও পেতাম না, নামাজ পেতাম না, রোজা পেতাম না, হজ পেতাম না, ধর্ম পেতাম না। কেন আহলে বাইতের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার জমিনে শাহাদত বরণ না করতেন, এজিদকে হলিবা হিসাবে গ্রহণ করেননি, যদি এজিদকে হলিবা হিসাবে গ্রহণ করতেন তাহলে আমার নবী যে কষ্ট করে দিন রাত 24 ঘন্টা কষ্ট করে তায়েবের ময়দানে রক্তাক্ত হয়ে যেই ধর্ম আমাদেরকে দিয়ে গেছেন সেটা আমরা পেতাম না, সেটা ধ্বংস হয়ে যেত। যদি কারবালার জমিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ না করতেন, যদি এজিদকে খলিফা হিসেবে মেনে নিতেন তাহলে নামাজ ধ্বংস হয়ে যেত। কানা এজিদ যখন খেলাফতের মসনদে বসেছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে দেখা গেল যে তার সামনে টেবিল, টেবিলে মদের বোতল, পেছনে অন্দরমহলে সুন্দর সুন্দর রমণী, নামাজের ওয়াক্ত হচ্ছে নামাজ পড়ছে না। তাহলে নামাজ যদি চলে যায় ধর্ম থাকে আর? আমার নবী বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের চাবি, ধর্মের কুটি। ফামান আকামাস সালাতা, যেই ব্যক্তি নামাজ কায়েম করে, আকামাস দ্বীন, সেই জন্য ধর্মকে প্রতিষ্ঠা করলো। ওয়ামান তারাকাস সালাতা ফাকাদ হাদামাস দ্বীন, আর যেই নামাজকে তরক করলো সেই ধর্মকে ধ্বংস করলো। সবাই বলুন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ তরক করা মানে ত্যাগ করা মানে ধ্বংস, ধর্মকে ধ্বংস করা। সেই আহলে বাইতের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করে নামাজ দিয়ে গেছেন, সেই জন্য মারহাবা মারহাবা, আপনারা বসে পড়ুন, মহব্বতের সাথে বসে পড়ুন মাহফিলে। মারহাবা মারহাবা, আমিল ওলিয়ার মাদ্রাসার ছাত্র তাদেরকে আন্তরিকভাবে মোবারক জ্ঞাপন করছি। সেই জন্য গরিব নামাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বলেন শাস্তে হুসাইন দিন আসতে হুসাইন
দিনে পানা আসতে হুসাইন সরদাত নও দাত দস্ত দর দস্তে জিত হাক্কান কে বানায়ে লা ইলাহা ইল্লাল্লাহ হুসাইন শাস্তে হুসাইন সম্রাট হোসেন হুসাইন বাদশা আস্তে হুসাইন সম্রাটের সম্রাট হোসেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু দিন আস্তে হুসাইন ধর্ম হলো হযরত হুসাইন দিনে পানা আস্তে হুসাইন এই ধর্ম আশ্রয় পেয়েছে পানা পেয়েছে রক্ষা পেয়েছে হযরত হুসাইনের মাধ্যমে সরদাত তিনি মাথা দিয়েছেন নয় দাঁত দস্ত তিনি হাত দেন নাই দর দস্তে ইজিদ ইজিদের হাতের নিচে ইজিদের হাতে বায়াত হওয়ার জন্য তিনি হাত দেননি তিনি মাথা দিয়ে শাহাদত বরণ করেছেন যদি হাত দিয়ে ইজিদকে খলিফা মেনে নিতেন তাহলে আমার নবীর ধর্ম ধ্বংস হয়ে যেত তিনি শাহাদত বরণ করে আমার নবীর ধর্মকে রক্ষা করেছেন আজকে আমরা পর্যন্ত আমার নবীর ধর্ম এসেছে পৌঁছেছে পেয়েছি আমার নবীর উসিলায় সুবহানাল্লাহ এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় তাই ইতরতে পাক আমার নবীর আহলে বাইত আমাদের জন্য বড় এক নিয়ামত সেই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা আহলে বাইত তাদের শানে আমার নবী বলেন আন নুজুমু আমানুন লিআহলিল সামাই ওয়া আহলু বাইতি আমানুন লিআহলিল আরদি আকাশের তারকা আকাশওয়ালাদের জন্য নিরাপত্তার গ্যারান্টি আকাশে যে তারকা আছে সেগুলোর উসিলায় আকাশে যারা বাসিন্দা তারা নিরাপদে থাকেন ওয়া আলু বাইতি আমানুল আহলিল আরদি আর আমার আহলে বাইতের উসিলায় এই দুনিয়াবাসী নিরাপদে থাকেন আমরা দুনিয়াবাসী নিরাপদে আছি আমার আহলে বাইতের উসিলা আমার নবীর আহলে বাইতের উসিলা সবাই বলুন আলহামদুলিল্লাহ সেই জন্য যারা আহলে বাইতকে ভালোবাসবে আমার নবী বলেন যারা আহলে বাইতকে ভালোবাসবে আহলে বাইত মানে আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাঁচজন আহলে বাইতে হাস আর তারা ছাড়া বাকি সবাই আহলে বাইতে আম সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত কিন্তু এই পাঁচজন হলো বিশেষ বিশেষ এই পাঁচজন যাদেরকে পাক পঞ্চতন বলা হয় আমার নবী বলেন মন আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দরজাতি ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে এবং এই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসবে এবং তাদের পিতা হযরত আলীকে ভালোবাসবে তাদের মাতা মা ফাতেমাকে ভালোবাসবে এই পাঁচজনের ভালোবাসা যার অন্তরে থাকবে আমি নবী ঘোষণা দিচ্ছি সে কাল কিয়ামত দিবসে আমি নবীর সাথে একসাথে এইরকম আমরা আজকে যেভাবে আমি লৌলিয়ার দরবারে পাকের সামনে আমরা আছি সেইভাবে তারা আমার সামনে আমার সাথে একসাথে থাকবে সবাই বলুন সুবহানাল্লাহ তো আপনারা কি আমার নবীর সাথে থাকতে চান তো আমার নবীর সাথে থাকতে থাকলে আহলে বাইতকে ভালোবাসতে হবে না অবশ্যই ভালোবাসতে হবে হাদিসে পাকের মধ্যে এসেছে আমার নবী বলেন এই আহলে বাইত তাদেরকে ভালোবাসলে এটা হলো বেহেশতের মাধ্যম আর এর বিপরীত তাদের প্রতি যারা দুশ্মনী রাখে তাদের মাহফিলকে ভালোবাসে না অনর্থক বলে বেহুদা বলে
এই মাহফিলে আসে না এই মাহফিলকে অবজ্ঞা করে তুচ্ছতা ছিন্ন করে হিয় প্রতিপন্ন করে আহলে বাইতের কোনো ভালোবাসা তাদের অন্তরে নাই সেই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আমার নবী বলেন ওলাও আন্না রজুলান সাইদা বাইনা রুকুনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়াসাম সুম্মা মাতা ওয়া হুয়া মুফকিদুন লে আহলে বাইতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহলান নার আমার নবী বলেন যে ব্যক্তি আল্লাহর ঘর এবং মকাম ইব্রাহিম অত্যন্ত বরকত মণ্ডিত জায়গা আল্লাহর ঘরের দেওয়াল মকাম ইব্রাহিম এই জায়গার মাঝখানে অবস্থান করে এবং নামাজ পড়ে রোজা রাখে এরপর মারা যায় কিন্তু মারা যাওয়ার সময় আহলে বাইতের প্রতি দুশ্মনী রাখে আহলে বাইতের প্রতি কোনো ভালোবাসা তার অন্তরে নাই আমার নবী বলেন দহলান নার সে জাহান্নামে প্রবেশ করবে সবাই বলুন আউযুবিল্লাহ আর এর বিপরীত যে ব্যক্তি আজকে 17 বছর যাবত আমির বান্দার দরবার শরীফে শাহাদে কারবালা মাহফিল উদযাপন কমিটির মাধ্যমে এই শাহাদে কারবালার মাহফিল আহলে বাইতের সামনে মাহফিল হচ্ছে যারা 17 বছর ধরে এই মাহফিলকে সার্বিক সহযোগিতা করছে মহব্বত করছে শ্রম দিচ্ছে ভালোবাসছে সময় দিচ্ছে টাকা দিচ্ছে তবরুক দিচ্ছে এইভাবে সার্বিকভাবে আপন আপন তৌফিক অনুযায়ী যারা এই মাহফিলকে সহযোগিতা দিচ্ছে এইভাবে আহলে বাইতের মাহফিলকে ভালোবেসে বেসে যে মারা যায় আমার নবী বলেন মারা যাওয়ার পর তার কবরকে আল্লাহ রহমতের ফেরেশতার মাজার করে দেন দিন রাত 24 ঘন্টা রহমতের ফেরেশতা এসে তার মাজার জিয়ারত করেন হাদিসে পাক আলা ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল্লাহু কবরাহু মাজারা মালাইকাতির রহমা যেই ব্যক্তি আল্লাহ এই দুনিয়াবাসী ইমানদার তোমরা শুনো শুনো আমার নবী বলেন ওয়ামান মাতালা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি আমার আহলে বাইতকে ভালোবেসে বেসে আমার আওলাদে পাককে ভালোবেসে বেসে এন্তেকাল করবে মৃত্যুবরণ করবে জালাল্লাহু কবরাহু আল্লাহ তার কবরকে করে দিবেন মাজারা মালাইকাতির রহমা রহমতের ফেরেশতার মাজার মাজার মানে কি জিয়ারতগাহ জিয়ারতের স্থান দিন রাত 24 ঘন্টা রহমতের ফেরেশতা এসে উনার কবর জিয়ারত করেন যদিও তার ছেলে তার ভাই ব্রাদার আত্মীয় স্বজন দুনিয়াবাসী তার কবর জিয়ারত না করে এতে কোনো দুঃখ নাই রহমতের ফেরেশতা দিন রাত 24 ঘন্টা ওনার কবর জিয়ারত করেন আর আমাদের আমির ওলিয়া ওলাদে আমির যত আল্লাহর ওলি আছে সবাই আহলে বাইতের প্রতি ওনাদের মহব্বত আছে সুতরাং যারা আউলিয়ায় আহলে বাইতকে ভালোবেসে বেসে যে আউলিয়ায় কিরাম এন্তেকাল করেছেন সে আউলিয়ায় কিরামের মাজার শুধু আমরা দুনিয়াবাসী ইমানদার জিয়ারত করি না বরং দিন রাত 24 ঘন্টা রহমতের ফেরেশতা ওনাদের কবর জিয়ারত করেন সবাই বলুন সুবহানাল্লাহ এটা আমরা চোখে দেখতেছি না সুতরাং আহলে বাইতকে ভালোবাসলে সুফল আহলে বাইতকে ঘৃণা করলে দুশ্মনী রাখলে কুফল আহলে বাইতকে ভালোবাসলে আল্লাহ তাকে জান্নাতি করেন
আমার নবীর সাথে জান্নাতে থাকবেন, তার কবর রহমতের ফেরেশতা জিয়ারত করবেন। অপর রওয়ায়েতে আছে উনি শহীদ হিসাবে অন্তকাল করবেন। এই আহলে বাইতের প্রেমিকরা আশেকরা তারা শহীদ হিসাবে অন্তকাল করবেন। আরেক রওয়ায়েতে আছে তারা তায়েব, তারা অন্তকালের সময় আল্লাহকে তওবা দান করবেন। তারা মুমিনে কামেল হিসাবে অন্তকাল করবেন। এবং তারা আহলু সুন্নত ওয়াল জামাতের পর অন্তকাল করবেন। অন্তকালের পরে মুনকার নকির কবরে এসে ওনার কবরে যখন আসবেন তখন মুনকার নকির তাকে দেখে দেখছেন যে উনি আমির আউলিয়ার দরবারে পাকের সামনে প্রতি বছর পয়লা মহরম থেকে দশই মহরম পর্যন্ত আহলে বাইতের স্মরণে যে শাহাদে কারবালা মাহফিল হয় সেই মাহফিলের শ্রোতা, সেই মাহফিলের কর্মী, সেই মাহফিলের সভাপতি, সেই মাহফিলের সেক্রেটারি, সেই মাহফিলের স্বেচ্ছাসেবক, সেই মাহফিলে উনি সহযোগিতা করেছেন, টাকা দিয়েছেন, তবরুক দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন। এইভাবে আহলে বাইতকে ভালোবেসে বেসে কবরে গিয়েছেন। তখন ওই ইমানদারকে ইমানদারের কবরে যখন মুনকার নকির ফেরেশতা আসবেন কি করার জন্য, প্রশ্ন করার জন্য, তখন তাকে চিনে ফেলবেন, আরে আপনি তো আহলে বাইতের একজন প্রেমিক, আহলে বাইতকে ভালোবেসে বেসে আহলে বাইতের জন্য টাকা খরচ করে শ্রম দিয়ে সেবা দিয়ে খেদমত দিয়ে ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে আপনি দুনিয়াতে জীবন যাপন করেছেন, আহলে বাইতের ভালোবাসার উপর অন্তকাল করেছেন, আমরা আপনাকে কি প্রশ্ন করব? ওই মুনকার নকির প্রশ্ন করার বদৌলতে তাকে মার রব্বুকা ওমার নবীকা ওমা দিনুকা, এই সমস্ত তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে, ওই সমস্ত প্রশ্ন তাকে করবেন না, বরং তাকে বলবেন বাশারাহু মুনকারুন ও নকির, তাকে মুনকার নকির বেহেশতের শুভ সংবাদ দিয়ে যাবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আরে আহলে বাইতের প্রেমিক, আপনাকে কি প্রশ্ন করব? আপনাকে আমরা বেহেশতের শুভ সংবাদ দিয়ে যাচ্ছি, আপনার জন্য বেহেশতের পথ মুক্ত, এই কথা বলবেন। তাহলে আপনি কবরে গিয়ে মুনকার নকিরের পক্ষ থেকে বেহেশতের শুভ সংবাদ পেতে চান না? কারা চান হাত তুলে দেখুন বলুন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, কারবালা জিন্দাবাদ, আমিনুল আউলিয়া। সুতরাং দেখুন যারা কবরে গিয়ে মুনকার নকিরের পক্ষ থেকে বেহেশতের শুভ সংবাদ পেতে চান, আলা মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাশশারাহু মালাকুল মউত বিল জান্নাহ সুম্মা মুনকার নকির, তাকে মুনকার নকির বেহেশতের শুভ সংবাদ দিয়ে দেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সুতরাং এমন এক বড় নিয়ামত আহলে বাইতকে ভালোবাসতে পারা, সেই জন্য আমার নবী বলেন আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলাম, একটা কোরআন একটা আহলে বাইত, এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা বেহেশত পাবে, তোমরা জান্নাতের পথে চলবে। সেই জন্য আপনারা এই আহলে বাইতকে ভালোবাসতে অন্তরের মধ্যে সংকীর্ণতা রাখবেন না, কোলা মনে আন্তরিক বারে উদার মনে আহলে বাইতকে ভালোবাসবেন। মারহাবা মারহাবা, আমাদের মেয়র মহোদয় তশরিফ এনেছেন, ওনার শুভাগমন আল্লাহ কবুল করুন, আমিন। আমাকে আপনারা লিফলেট করলে দেখতে পাবেন আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আমি সেই বিষয়ের আগে মুকদ্দমা হিসাবে ভূমিকা হিসাবে, যেহেতু আহলে বাইতের মাহফিল দশ দিন ব্যাপী, প্রথম দিন যদি আহলে বাইতের স্মরণে আমরা কিছু কথা না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন আহলে বাইত কি, সেই ভূমিকা হিসাবে আপনাদের সামনে আমি আহলে বাইতের উপর কিছু কথা বললাম। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়টা হলো
সবর এখতিয়ার বিপদে সবর এখতিয়ার সবর বিপদে সবর এখতিয়ারের গুরুত্ব এবং কার বাল্লার শিক্ষা আমরা যে বিপদে সবর করি সেই সবরের পরিণাম কি বিপদে সবর করা ধৈর্য ধারণ করা কি আপনারা জানেন অল্পদিন আগে আমাদের পটিয়ার পৌরসভার মেয়র মহোদয়ের একমাত্র ছেলে ইন্তেকাল করেছেন উনি ধৈর্য ধারণ করেছেন এই ধৈর্য ধারণের ফল কি বিপদে ধৈর্য ধারণ করা তার ফল কি তার বিনিময় কি তার গুরুত্ব ফজিলত কি সেটার উপর আমি আমার বক্তব্য আপনাদের সামনে পেশ করব আমাদের মেয়র মহোদয় এসেছেন আমাদের পটিয়া থানার আহলে সুন্নাহ জামাতের সভাপতি আল্লামা হাফেজ আহমদ আল কাদেরী শেরে পটিয়া তশরিফ এনেছেন উনি সদ্য হজ করে এসেছেন আল্লাহর ঘরে তোয়াক করে আল্লাহ হাবিবের রওজাবাগে জিয়ারত করে এসেছেন আপনার আমার বক্তব্য পর আমাদের মেয়র মহোদয় বক্তব্য রাখবেন উনি বক্তব্য রাখবেন তকরির করবেন আপনারা শুনবেন শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করার কি ফজিলত আমি যে আয়াতে পাক প্রথমে তেলাওয়াত করেছি সে আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আয়াতে পাক তেলাওয়াত করেছিলাম এই আয়াতে পাকের তফসির করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ যে তফসিরটা আমাদের কানজুল ইমানের পাদটিকা হজাইনুল এরফানে সদরুল্লাহ ফাজিল সৈয়দ নঈমউদ্দিন মুরাদাবাদি রহমতুল্লাহ যে তফসিরটা উল্লেখ করেছেন খাজাইনুল এরফান তফসিরের কিতাব গ্রন্থের মধ্যে যে তফসিরটা করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ তিনি একজন মুস্তাহিদ তিনি ইস্তিহাদের আলোকে এই আয়াতে পাকের তফসির করেছেন মুস্তাহিদদের এমন দরজা সম্মান তারা কোরআনে পাকের একটা আয়াত গবেষণা করে সেখান থেকে যেই মশলা বের করেন সেটা শুদ্ধ হলে দুইটি সওয়াব আল্লাহ তাদেরকে দান করেন কথা ভালো করে খেয়াল করবেন আর ভুল হলেও একটা সওয়াব ভুল কেন করেছো এই প্রশ্ন আল্লাহ কিয়ামতের দিন করবেন না হে মুস্তাহিদ ইমাম শাফি ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ ইমাম জুফর ইমাম হাসান ইবনে জিয়াদ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক তোমরা যারা মুস্তাহিদ তোমাদেরকে আমি ইস্তিহাদের মর্যাদা দান করেছি এই নিয়ামত দিয়েছি তোমরা ইস্তিহাদ করতে গিয়ে কেন ভুল করেছো এই প্রশ্ন আল্লাহদেরকে করবেন না সবাই বলুন সুবহানাল্লাহ বরং তারা ইস্তিহাদ করে যে মশলা বলেছেন সেটা শুদ্ধ হলে দুইটি সওয়াব ভুল হলে একটি সওয়াব সেই ইমাম শাফি রহমতুল্লাহ এই আয়াতের তফসির করেন এই আয়াতের মধ্যে পাঁচটা জিনিসের কথা আছে একটি হলো খৌফ ভয় ওয়ালা নাবলুওয়ান্নাকুম আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব বেশাইম কিছু জিনিসের মাধ্যমে সেই জিনিসটি এক নম্বর মিন বয়ান করে দিচ্ছে সেই জিনিসটা হলো মিনাল খৌফ এক নম্বর হলো বয় বয়ের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব ইমাম শাফি রহমতুল্লাহ বলেন এখানে বয় মানে খৌফুল্লাহ আল্লাহর বয় তোমাদের কার অন্তরে আল্লাহর বয় আছে এটা আমি পরীক্ষা করব কথা বোঝা গেছে আল্লাহ বলেন
হে আমার বান্দারা, তোমাদের কার অন্তরে আমি আল্লাহর ভয় আছে? আমি আল্লাহর ভয়ে তোমরা নামাজ তরক করার সময় এই ভয় করো, হাই আমি যে নামাজ পড়তেছি না, এটা তো আল্লাহর আদেশ অমান্য করতেছি। তো আল্লাহর আদেশ অমান্য করলে আল্লাহ আমাকে কত বড় শাস্তি দিবে। ওয়াম্মা মান হাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যে ব্যক্তি এই কথা বিশ্বাস করবে যে আমাকে এই গুনার বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে, আল্লাহ আমাকে কষ্ট করবেন, তখন আমি এই গুনার বোঝা নিয়ে কিভাবে আল্লাহর সামনে হাজির হব। এই ভয় করে যে ব্যক্তি ওয়ানাহান নফসা আনিল হাওয়া, নিজের নফসকে গুনাহ থেকে বিরত রাখে, গুনাহ করে না, পাপ করে না, পাপ করার সময় আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই তার ঠিকানা হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সুতরাং এখানে হো মানে কি আল্লাহর ভয়। আল্লাহ বলেন আমি তোমাদেরকে কার অন্তরে আমি আল্লাহর ভয় আছে এটা পরীক্ষা করব। দুই নম্বর বেসাই মিনাল খৌফি ওয়াল জু, তোমাদেরকে আমি কুদা দিয়ে পরীক্ষা করব। ইমাম সাহাবী বলেন এখানে কুদা মানি ফেডের কুদা মানি রোজা, তোমাদেরকে রোজা দিয়ে পরীক্ষা করব। তোমাদের উপর আমি এক মাস রোজা ফরজ করে দিয়েছি, কে রোজার মাধ্যমে আমাকে ভয় করো সেটা দেখার জন্যে, কে রোজা পালন করো সেটা দেখার জন্যে। যেহেতু রোজার মধ্যে কি আছে, কুদা আছে, ইমাম সাহাবী বলেন এখানে কুদা মানে রোজা, রোজার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করি, কে আমার জন্য রোজা রাখো সেটা আমি দেখি। বেসাই মিনাল খৌফি ওয়াল জুই। তিন নম্বর ওয়ানাকসি মিনাল আমওয়াল, তোমাদেরকে আমি মালের ঘাটতি দিয়ে পরীক্ষা করি। মালের ঘাটতি মানে উনি বলে জাকাত, তোমরা কে জাকাত, যেহেতু একজন ব্যক্তি জাকাত দিতে গেলে 100 টাকায় 2.5 টাকা দিয়ে ফেলে, 1000 টাকায় 25 টাকা, 1 লক্ষ টাকায় 2500 টাকা নিজের অর্থ দিতে হয়, তাহলে এখানে মালের ঘাটতি না, জাকাত দেওয়ার মধ্যে কি আছে, মালের ঘাটতি আছে, কে মালের ঘাটতি করে জাকাত দাও এটা আমি পরীক্ষা করি। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তারা মালের ঘাটতি হলেও জাকাত দেয়, এই চিন্তা করো না আমি জাকাত দিলে 100 টাকায় 2.5 টাকা চলে যায়, 1000 টাকায় 25 টাকা চলে যায়, 1 লক্ষ টাকায় 2500 টাকা চলে যায়, এটা ভয় করে না, বরং আল্লাহর মহব্বতে আল্লাহ যে ফরজ করেছেন জাকাত এই জাকাত আদায় করে। আল্লাহ বলেন আমি কে জাকাত দাও সেটা আমি পরীক্ষা করি। অনাকসি মিনাল আমওয়ালি, আমওয়াল মানে জাকাত দেওয়া, ওয়াল আনফুস এবং নফসর ঘাটতি দিয়ে, নফসর ঘাটতি মানে অর্থাৎ তোমাদেরকে আমি রোগ দিয়ে, রোগ দিয়ে রোগের মাধ্যমে মৃত্যু দিই, এই মৃত্যুর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করি, কে রোগের মধ্যে অসুস্থ হয়ে আল্লাহর উপর ভরসা করো, আমি আল্লাহর উপর নির্ভর করো সেটা আমি যাচাই বাছাই করি। আর ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সামারাত মানে ফল, এখানে ফল মানে নিজের শিশু সন্তান, শিশু সন্তানকে আমি মৃত্যু দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি, কোন ব্যক্তি শিশু সন্তানের মৃত্যুতে আল্লাহর উপর ধৈর্য ধারণ করো এটা আমি দেখি। সবাই বলুন সুবহানাল্লাহ। সামারাত মানে ফল, এই সামারাত মানে যে শিশু সন্তানের মৃত্যু সেটার ব্যাপারে উনি একটা হাদিস হজাইনুল আলফানের মধ্যে একটা হাদিস এনেছেন, হাদিসটা হলো এই, একজন শিশু সন্তানের ভালো করে খেয়াল করুন, একজন শিশু সন্তানের যখন মৃত্যু হয় তখন আল্লাহ ফেরেশতাকে প্রশ্ন করেন, হে ফেরেশতা আমি তুমি কি তোমরা কি আমার এই বান্দার শিশু সন্তানের মৃত্যু ঘটিয়েছো? ফেরেশতা বলেন হ্যাঁ আল্লাহ, আমরা আপনার এই বান্দার শিশু সন্তানকে মৃত্যু দিয়েছি আপনার নির্দেশে, আপনার বান্দার এই শিশু সন্তানের জান কবজ করেছি।
আবার প্রশ্ন করেন, হে ফেরেশতা তোমরা কি আমার বান্দার হৃদয়ের ফল কেড়ে নিয়েছো? ওই শিশু সন্তানকে হৃদয়ের ফল বলেছেন, আমার বান্দার হৃদয়ের ফল কেড়ে নিয়েছো? ফেরেশতা বলেন, হাল্লা, আমরা আপনার নির্দেশে আপনার বান্দার হৃদয়ের ফল কেড়ে নিয়েছি। তখন আল্লাহ আবার ফেরেশতাকে প্রশ্ন করেন, হে ফেরেশতা তোমরা বলো তো আমার এই বান্দা নিজের শিশু সন্তানকে হারিয়ে সে কি বলেছে? ফেরেশতা বলেন, আল্লাহ আপনার এই বান্দা আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। তখন আল্লাহ বলেন, হে ফেরেশতারা আমার এই বান্দার জন্য যে বান্দার শিশু সন্তানকে আমি কেড়ে নিয়েছি তার উপর ওই বান্দা ধৈর্য ধারণ করে আমার প্রশংসা করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। আল্লাহ আমরা সবাই আপনার জন্য আপনার কাছে আমাদেরকে চলে যেতে হবে এই কথা বলেছে। আমার ওই বান্দার জন্য বেস্ট একটা প্রাসাদ একটা বিল্ডিং তৈরি করো, সেই বিল্ডিংয়ের নাম দাও বাইতুল হাম প্রশংসার গড়। সবাই বলুন সুবহানাল্লাহ। এবং আমার সেই ধৈর্য ধারণকারী বান্দাকে ওই বেহেস্তের সেই বালাহানার মধ্যে প্রাসাদের মধ্যে তাকে স্থান দান করো। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাসূল আল্লাহ না বলু আন্নাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল সামারাত। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এই সমস্ত পাঁচটা বিষয়ে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ কি বলেছেন? ওয়াবাশশিরিস সাবিরিন, তারা ধৈর্যশীল, তাদেরকে আল্লাহ বলেন তাদেরকে বেহেশতের শুভ সংবাদ দিয়ে দাও, দুনিয়া থাকতে বেহেশতের সংবাদ দিয়ে দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ওই সমস্ত ব্যক্তি যখন তাদের কাছে মুসিবত আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে। এই কথা যারা বলে সেই বিপদে ধৈর্য ধারণ করলে কদজের সুফল, সেটার উপর একটা হাদিস আল্লাহর হাবিব বলেন, মন আজহাবা লাহু বেকরি মাতাইহি ওয়াজাবাল লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব একদিন নবুয়তের জবানে ঘোষণা করেন, আল্লাহ যার দুইটি নিয়ামত নিয়ে গেছেন তার বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। কথাটাকে ভালো করে খেয়াল করবেন, আল্লাহ যার দুই নিয়ামত নিয়ে গেছেন ওই নেওয়ার উপর তিনি আল্লাহর উপর ভরসা করেন, ধৈর্য ধারণ করেন, সবর করেন, সেই সবরের বদৌলতে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা করিমাতাহু, তার দুটি নিয়ামত কি? আমার নবী বলেন, আইনাহু, যার দুই চোখ আল্লাহ নিয়ে গেছেন, দুই চোখের জুতি আল্লাহ নিয়ে গেছেন, ওটার উপর যে ব্যক্তি ধৈর্য ধারণ করেন আল্লাহ তাকে বেহেশত দান করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে যার দুই চোখ গেলে, যেমন আমাদের সুলাইমান চৌধুরী মজলুম জননেতা, উনি নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যে বলেছে, একজন আমাদের দেশে কি ছিল, নাস্তিক ছিল তসলিমা নাসরিন, সে বলেছে একজন পুরুষ যেমন 60 জন পর্যন্ত মেয়ে বিয়ে করতে পারে, একজন মেয়েও 60 জন স্বামী গ্রহণ করতে পারবে। কে বলেছিল? তসলিমা নাসরিন, একজন নাস্তিক মেয়ে। তার বিরুদ্ধে ডাকা স্লোগান করতে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে ওনাকে আঘাত করা হয়েছে, সে আঘাতে ওনার দুই চোখ চলে গেছে, তাহলে দুই নিয়ামত চলে গেছে। আল্লাহ আমার নবী বলেন, যে ব্যক্তির দুই নিয়ামত আল্লাহ নিয়ে গেছেন ওটার উপর তিনি ধৈর্য ধারণ করেন তাকে আল্লাহ জান্নাত দান করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা অন্ধ ব্যক্তি যাদের চোখের জুতি নেই তারা জান্নাতি মানুষ। আরেক হাদিস, একদিন মেয়েরা আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সব সময় পুরুষদেরকে ওয়াজ করেন, নসিহত করেন, পুরুষের আপনার নসিহত ওয়াজ শুনেন, তো আপনি আমাদেরকে
আমাদের জন্য একটা দিন নির্ধারণ করুন, সেই দিনে আপনি আমাদেরকে কিছু নসিহত করুন। তাদের আবেদন আমার নবী কবুল করেছেন, তাদেরকে আমার নবী নসিহত করলে করতে গেলেন, উপদেশ দিতে গেলেন, দিতে গিয়ে আমার নবী বললেন, মা মিন কুম মিন এমরাতিন তুকাদ্দিমু সালাসাতান মিনাল ওয়ালাদি, যে ওই ব্যক্তি ওই মেয়ে তোমাদের থেকে একজন মেয়ে যিনি তিনটা সন্তানকে ওনার জীবদ্দশায় আল্লাহর কাছে বিদায় করে দিয়েছেন, ওনার সামনে তার তিন সন্তান মারা গিয়েছে, ওটার উপর তিনি ধৈর্য ধারণ করেছেন, তাকে আল্লাহ জান্নাত দান করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন আমার নবী বললেন ওই মেয়েকে, সে মেয়ে বললেন, আরজন মেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি দুইজন সন্তান মারা যায়? বললেন যে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এইভাবে আমার নবী বলছেন, যেই ব্যক্তির সামনে তিন সন্তান বা দুই সন্তান বা এক সন্তান মারা যায়, ওটার উপর তিনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাকে ওই সবরের উপর কি করেন? জান্নাত দান করেন। সবাই বলুন সুবহানাল্লাহ। কারবালার শিক্ষার মধ্যে সবরের কি ফল আমরা পাই? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওনার ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার বড় ছেলে আলী আকবর, ওনার ছয় মাসের ছেলে আলী আসগর শাহাদত বরণ করেন। সাত ছয় মাসের শিশু সন্তান মায়ের দুধ শুকিয়ে যায় কারবালার প্রান্তরে, মা হযরত হুসাইনকে বলেন যে আপনি একটু ওই এজিদ বাহিনীকে গিয়ে বলুন এই শিশু সন্তানকে একটু পানি দেওয়ার জন্য, যদি আর কিছুক্ষণ এই শিশু সন্তান পানি না পায় তাহলে সে শাহাদত বরণ করবে। হযরত হুসাইন নিজের স্ত্রীর এই আবেদনে ওই শিশু সন্তানকে কোলে নিয়ে এজিদ বাহিনীর কাছে যায়, ফোরাত নদীর কাছে, বলে হে এজিদ বাহিনী, অপরাধ করলে আমি করেছি, আমার এই শিশু সন্তান অপরাধ করেনি, এই মাসুম ছয় মাসের শিশু সন্তান, এখন তার মুখে কোনো পানি নাই, কিছুক্ষণ পরে সেই মৃত্যুবরণ করবে, শাহাদত বরণ করবে, তোমরা দয়া করে তাকে একটু পানি দাও। হযরত হুসাইন তাদের কাছে গিয়ে আবেদন করেছেন, কিন্তু সেই এজিদ বাহিনী ওই ছয় মাসের শিশু সন্তান আলী আসগরকে পানি দেয়নি, বরং তাদের মধ্য থেকে একজনে তীর নিক্ষেপ করেছে, সেই তীর এসে ওই আলী আসগরের গলায় পড়েছে, সে আলী আসগর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে শাহাদত বরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের উপর নিজের ছয় মাসের শিশু সন্তান, নিজের 18 বছরের আলী আকবর সন্তান, নিজের ভাই আব্বাস, এইভাবে আলে বাইতের 72 জন শাহাদত বরণ করেছেন, তাদের সামনে তিনি ধৈর্য ধারণ করেছেন, সেই জন্য তিনি হয়েছেন সৈয়দুস সাবেরিন, ধৈর্যশীলদের সর্দার। সবাই বলুন সুবহানাল্লাহ। ধৈর্য দান করলে অনেক নিয়ামত আছে। একদিন গ্রামের কিছু লোক আমার নবীর দরবারে আসে, এসে তারা আমার নবী তখন হুজরা শরীফের মধ্যে বিশ্রাম করছেন, তারা দুপুরের সময় এসেছে, আমার নবী দুপুরের সময় হুজরা শরীফের মধ্যে বিশ্রাম করছেন, সেই সময়ে তারা এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ বলে ডাকতেছে। তখন আমার নবী শানে আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত নাযিল করে বলছেন, ইন্নাল্লাযিনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা ইউনাদুনাকা, যারা আপনাকে ডাকে ইয়া রাসূলুল্লাহ বলে বলে, মিন ওয়ারাইল হুজরাতি, সূরা হুজরাতের আয়াত, আপনার হুজরা শরীফের বাইর থেকে যারা আপনাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে আপনার বিশ্রামের সময়, তারা যদি ওই সময়ে আপনাকে এভাবে না ডেকে, তারা যদি হুজরার বাইরে আপনার কক্ষের বাইরে অবস্থান করে ধৈর্য দান করত,
আর আপনি বিশ্রাম করে বের হতেন তাহলে তাদের জন্য এটা কি হতো ভালো হতো ওলাও আননাহুম সাবারু যদি তারা ধৈর্য ধারণ করত আপনাকে বের না রেখে কষ্ট না দিয়ে কেন যারা কষ্ট দিচ্ছে তারা বেয়া হল ইন্নাল্লাযিনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাতি আকসারুহুম লা ইয়াকুলুন তারা অধিকাংশ ব্যাকল তারা যদি এইভাবে না দেখে ধৈর্য ধারণ করত তাহলে তাদের জন্য সবে কদর থেকে আরো বেশি উত্তম হতো সবাই বলুন সুবহানাল্লাহ আমার নবীর মহব্বতে কিছু সময় অতিবাহিত করলে আল্লাহ বলেন সেটা সবে কদর থেকে আরো বেশি উত্তম লাকানা খাইরালাহুম আল্লাহ সবে কদরকে লাইলাতুল কদরে খাইরুম মিন আলফি শাহর বলছেন লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম তাহলে 1000 মাস থেকে বেশি উত্তম মানে কি 1000 মাস থেকে বেশি 2000 মাসের কম তাহলে লাইলাতুল কদরের ফজিলতের সীমাবদ্ধতা আছে 1000 মাস থেকে বেশি 2000 মাস থেকে কম কিন্তু আমার নবীর মহব্বতে তাজিমে ভালোবাসার উপর যারা সময় অতিবাহিত করবে তাদের সময়টা আল্লাহ বলেন লাকানা খাইরালাহুম এটা সাধারণভাবে বলছেন অর্থাৎ এটা লাইলাতুল কদর থেকে আরো বেশি উত্তম সবাই বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ এখন কথা বুঝছেন আপনারা যে আমার নবীর মহব্বতের বলছেন না সৌদায় কারবালার আলে বাইদের মহব্বতের উপর বলছেন না এই বসাটা লাইলাতুল কদর থেকে আর বেশি উত্তম সিদ্দিক আকবর আমার নবী হিজরতের সময় গারে সৌরের মধ্যে তিন দিন তিন রাত তিন দিন ছিলেন এবং আমার নবীর অন্তকালের পরে আরব বিশ্বের মধ্যে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল সেই সময়ে তিনি সে অরাজকতা কঠোর হস্তে দমন করেছেন একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে সিদ্দিক আকবরের কথা উল্লেখ হলো সিদ্দিক আকবরের কথা শুনে হযরত ওমর খেয়ে দিলেন এগুলো হাদিস বলতেছি আমি সিদ্দিক আকবরের কথা যখন শুনলেন হযরত ওমর খালি দিলেন বললেন যে সিদ্দিক আকবর এমন ফজিলতওয়ালা ব্যক্তি যিনি আমার নবীর সাথে যে তিনটা রাত হিজরতের সময় গারে সৌরের মধ্যে অবস্থান করছেন এবং আমার নবীর অন্তকালের পরে যে কয়েকটা দিন অতিবাহিত করেছেন যে সময়ে আরবের মধ্যে কতক লোক যাকাত আদায় অস্বীকার করছিল বন্ড নবীর আবির্ভাব হয়েছিল ওই সময়ে তিনি কঠোর হস্তে দমন করেছেন বন্ড নবীদেরকে যাকাত আদায় অস্বীকারীদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলছে ওই দিন রাত এত ফজিলতের দিন আমার সারা জীবনের সমস্ত ইবাদত এক পাল্লাই দিলে আর সিদ্দিক আকবর আমার নবীর মহব্বতে গারে সৌরের মধ্যে যে একটা রাত অতিবাহিত করেছেন ওই রাতের সমান হবে না আমি আশা করছি সারা জীবনের ইবাদত সিদ্দিক আকবরের এক রাতের সমান হবে এটাই আমি আশা করতেছি তাহলে বোঝা গেল যে সিদ্দিক আকবর আমার নবীর মহব্বতে যে একটা রাত অতিবাহিত করেছেন ওমর ফারুকের সারা জীবনের ইবাদত ওটার সমান হবে কিনা উনি আশা পোষণ করতেছেন আশঙ্কা করতেছেন হবার জন্য আশা করতেছেন কথা বুঝে গেছে তাহলে আমার নবীর মহব্বতে যে সময় অতিবাহিত হয় আলে বাইদের মহব্বতে যে সময় অতিবাহিত হয় সেটা লাইলাতুল কদর থেকে বহু বহুগুণ উত্তম সবাই বলুন সুবহানাল্লাহ এই কথা আপনাদের সামনে প্রকাশ করলাম আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আপনাদেরকে আমার নবীর শান আলে বাইতের শান ফজিলত বুঝার তৌফিক দান করুন এবং বিপদে ধৈর্য দান করলে কি যে নিয়ামত সেটা বুঝার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মারহাবা মারহাবা প্রিয় শিকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকান হারে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ যাব আপনাদের মাঝে কুরআন ও হাদিসের আলোকে নির্দিষ্ট বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন